পাঁচ মিশালি গল্প চ্যানেলের সকল শ্রোতাকে স্বাগত জানাই। আজকের গল্পের নায়ক পিঁপড়ে। অবাক হলেন তো? অবাক হবারই কথা, পিঁপড়ের মতন একটি তুচ্ছ জীব কি কোনো গল্পের নায়ক হতে পারে? এই ব্যাপারটি জানতে গেলে শুনতে হবে আজকের গল্প, কুঞ্জবাবুর পিঁপড়েবাদী। লেখক অমিতাভ গঙ্গোপাধ্যায়। চরিত্র চিত্রণে কুঞ্জবাবু, অক্ষয় কবিরাজ এবং সূত্রধর ডক্টর অর্চ সেনগুপ্ত, কুটি মামাতো ভাই পরাশর, আমি মৌমিতা সেনগুপ্ত। চলুন সকলে মিলে আমরা শুনি কুঞ্জবাবুর পিঁপড়েবাদী। সকালবেলায় কুঞ্জবাবুর মেজাজটা খিচড়ে গেল। শীতের সকাল, একটু আগেই প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফিরেছেন। মাথার মাঙ্কি ক্যাপ এবং গলার মাফলারটি এখনো খোলেননি। কাজের মেয়েটি এক কাপ চা আর দুখানা নোনতা বিস্কুট রেখে গেছে প্লেটে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। সকালবেলা এটাই কুঞ্জবাবুর একমাত্র বিলাস। বেশ কিছুক্ষণ আয়েস করে দামি চায়ের স্বাদ নেবেন, মনটাও সঙ্গে সঙ্গে ফুরফুরিয়ে উঠবে টাটকা হাওয়ার মতো। কিন্তু চায়ের কাপে নজর পড়তেই আতকে উঠলেন ভদ্রলোক। কি সর্বনাশ, চায়ের ঠিক মাঝখানে ভাসছে দুটি পিঁপড়ে। ব্যাস হয়ে গেল তার চা খাওয়া। মুহূর্তে যত রাজ্যের রাগ আর বিরক্তি এসে ভর করল তাকে। চায়ের কাপটা প্রবল বিতৃষ্ণায় সরিয়ে রেখে কুঞ্জবাবুর রক্ত জল করা হুঙ্কার ছাড়লেন, কুটি, এই কুটি, এদিকে আয়। বাচ্চা মেয়েটার নাম কুটি। সবেমাত্র এক মাস হলো সে কাজে বহাল হয়েছে, হন্তদন্ত হয়ে ছুটে এলো বেচারা। কি হয়েছে মেসোমশাই, ডাকছিলেন? হয়েছে আমার মাথার মুন্ডু, রাগে কাঁপতে থাকেন কুঞ্জবাবু। চোখে দেখতে পাস না নাকি, চায়ের কাপে ভাসছে দু দুটো পিঁপড়ে। সকালটাই মাটি করে দিলি একেবারে। রাগের চোটে কুঞ্জবাবুর মুখে ফেনা জমে যায় আর কি। বেচারা পুটি কাঁচু মাছু মুখে চায়ের কাপটা সরিয়ে নিয়ে যায় সামনে থেকে। ব্যাপারটার গুরুত্ব সে যেন পুরোপুরি অনুধাবনও করতে পারে না। বাদুরের টুপি আর গলাবন্ধ মুক্ত হয়ে শোকার্ত মানুষের মতো কিছুক্ষণ বসে থাকেন কুঞ্জবাবু। সকালবেলার টাটকা মেজাজটাকে একেবারে ভিজে কম্বল বানিয়ে ছেড়েছে বোকা মেয়েটা। পিঁপড়ে বস্তুটা আসলে কুঞ্জবাবুর দুচক্ষের বিষ, একেবারেই সহ্য করতে পারেন না। আর জল খাবারের মধ্যে পেলে তো কথাই নেই, ছুঁড়েই ফেলে দেবেন হয়তো। শুধু কি তাই, টেবিলে কিংবা চেয়ারে তকতকে মেঝেতে পিঁপড়ে দেখলেই জিঘাংসা জেগে ওঠে তার। পায়ের হাওয়াই চটি খুলে মুহূর্তে সংহার কর্মে মেতে যান। এ নিয়ে বাড়িতে গিন্নি আর ছেলে মেয়েদের ঠাট্টাও শুনেছেন কম নয়, কিন্তু তাতে কুঞ্জবাবুর বয়েই গেল। সেই ছেলেবেলা থেকেই পিঁপড়ে তিনি সহ্য করতে পারেন না, পিঁপড়েতে তার ভীষণ অ্যালার্জি। পিঁপড়ের বংশ ধ্বংস না করা পর্যন্ত শান্তি নেই কুঞ্জবাবু। ছেলেবেলায় আচ্ছা বেকুব বনে যাওয়ার কথা হঠাৎ মনে পড়ে গেল ভদ্রলোকের। মাতার মামার বাড়িতে ছিল মস্ত একটা পুকুর, মামাতো ভাই বোনেরা সাঁতার কাটতো সেই পুকুরে। প্রত্যেকেই যেন ছিল যেন জলের পোকা, একবার জলে নামলে আর ওঠারই নাম নেই। পুকুরের তলা থেকে ডুব সাঁতারে পাঁক তুলে আনতো ডাকাবুকু মামাতো ভাই বিচ্ছু। বাপরে কি দম ছিল তার! মস্ত বড় পুকুরটাকে দুবার পারাপার করা তার কাছে ছিল একেবারে ছেলে খেলা। এসব দেখে সেই ছেলেবেলাতেই শখ জেগে ছিল কুঞ্জবিহারীর, সাঁতার শিখতে হবে, কিন্তু শিখিয়ে দেবে কে? মায়ের আবার বড্ড ভয় এই পুকুর নিয়ে। কবে যেন এই পুকুরের জলে ডুবে মরেছিল মায়ের এক তুতো বোন, সেই থেকেই মায়ের এই জলাতঙ্ক, মানে পুকুরের জল সম্পর্কে ভীষণ ভীতি। সাঁতারটা নিজেরও শেখা হয়নি তার, আর প্রতিজ্ঞা করেছেন প্রাণ থাকতে ছেলেকে ঘেঁচতে দেবেন না পুকুরের কাছে। ছেলেবেলায় কি যে রাগ হতো কুঞ্জবিহারীর, সবাই মনের আনন্দে সাঁতার কাটছে, হাত পা ছুড়ে দাপিয়ে জল তছনছ করে মজা পাচ্ছে, আর কুঞ্জ কিনা নীরব দর্শক হয়ে পুকুর পাড়ে গালে হাত দিয়ে বসে সময় কাটাচ্ছে। কিন্তু উপায় কি, মায়ের হুকুম, নট নরম চরণ। মামা তো ভাই বোনদের চোখা চোখা বাক্যবাণও কম সহ্য করতে হয়নি, কত আর বয়স হবে তখন, 7-8 বছর খুব বেশি হলে। কিন্তু শেষ পর্যন্ত মরিয়া হয়ে উঠেছিলেন কুঞ্জবিহারী। মামা বাড়ির ছোকরা কাজের লোক অনন্ত, একেবারে সব দিকে এক্সপার্ট। কুঞ্জের সাঁতার শেখার আগ্রহ দেখে পথটা সেই বাতলে দিল চুপি চুপি। অবশ্যই তাকে দিয়ে প্রতিজ্ঞাও করিয়ে নিল আগে ভাগে, কাউকে ব্যাপারে বলা চলবে না, তাহলে কিন্তু খাটবে না কোনো মন্ত্র, সাঁতার শেখাও হয়ে উঠবে না।
কুঞ্জুর অগাধ বিশ্বাস অনন্তর উপর। ঘাড় নেড়ে বাধ্য ছেলের মতো সায় জানিয়েছিলেন কাউকে কিচ্ছুটি বলবেন না। তারপর প্রায় সপ্তাহখানেক কেটে গিয়েছিল, কেউ কিচ্ছু বুঝতে পারেনি। তারপর হঠাৎ শুরু হলো কুঞ্জুর পেট জুড়ে অসহ্য যন্ত্রণা, ব্যথার ঠেলায় কাটা পাঁঠার মতো হাত পা ছুটতে লাগলো। সে চোখ যেন ঠেলে একেবারে বেরিয়ে আসার জোগাড়। কিসের থেকে যে কি হয়েছে কেউ আন্দাজ করতে পারল না। কুঞ্জুর মা তো ভয়ে চোখ দুটো একেবারে লাল করে ফেললেন কেঁদে কেটে। দুদিন পরে বাড়ি ফিরে যাবেন, হঠাৎ কি বিপত্তি! মামা বাড়ির গৃহ চিকিৎসক ছিলেন বৃদ্ধ অক্ষয় কবিরাজ। চোখের কোল দেখে আর পেটটা ভালো করে টিপে টুপে বললেন, বেয়ারা রকমের হজমের গন্ডগোল হয়েছে, ওষুধ দিচ্ছি দুদিনের। সেই ওষুধ খেয়েই ব্যাপারটা ধরা পড়ল শেষ পর্যন্ত। বমি হতে শুরু করলো এক নাগারে, আর সেই বমির মধ্যে গাদা গাদা মরা পিঁপড়ে। আসল কথা, চালিয়া তনন্তের পরামর্শ মতো কয়েকদিন এনতার পিঁপড়ে ধরে খেয়েছিল কুঞ্জ। শর্ত মতো কাউকে কিচ্ছু বলেনি, পাছে মন্তরের গুণ নষ্ট হয়ে যায়। অনন্ত চুপি চুপি বলেছিল 7 দিন ধরে এনতার কালো পিঁপড়ে খেয়ে যেতে, তাহলেই নাকি সাঁতার শেখা হয়ে যাবে। সপ্তাহখানেক বাদে পূর্ণিমার দিন পুকুরের জলে নামলেই একেবারে মাছের মতো সাঁতার কাটতে পারবে সে। তাই এই পিপিলিকা ভক্ষণ করে তার ফলস্বরূপ পেটের এই ভয়ঙ্কর দুর্বিপাক। সব শোনার পর বেজায় রাগী বড় মামা তো পায়ের চটি জোড়া খুলে রক্ত জল করা হুঙ্কার ছেড়েছিলেন, কোথায় হতভাগা অন্তা, আজ আর চামড়া ছাড়িয়ে ফেলবো আমি। কিন্তু চালাক অনন্ত কি আর থাকে, ইতিমধ্যেই ভালো কাজের সন্ধান পেয়ে সেই বেচারা পিঠ টান দিয়েছে ভীম গায়ে, তাকে আর খুঁজেই পাওয়া গেল না। বেচারা কুঞ্জবিহারীকে ভুগতে হলো বেশ কয়েকটা দিন। দারুণ বিস্বাদ আর জমতে তো সেই ওষুধের প্রতিক্রিয়ায় পিঁপড়ে বেরোতে লাগলো সমানে। আর মামাতো ভাইরা আড়ালে আবডালে ঠাট্টা করে বলতে লাগলো, কুঞ্জর পেটের মধ্যে পিঁপড়ের কারখানা আছে, ওখানে পিঁপড়ে তৈরি হয়। ছেলেবেলার ওই সব রাম বোকামির কথা হঠাৎই মনে পড়ে গেল কুঞ্জবিহারীর। সেই থেকেই পিঁপড়ের ব্যাপারে ঘোর বিতৃষ্ণাতা, একেবারেই সহ্য করতে পারেন না বস্তুটিকে। পিঁপড়ে দেখলেই মাথা যার যেন আগুন জ্বলে ওঠে। পিঁপড়ে শূন্য এই পৃথিবী কবে যে ভদ্রলোকের বাসযোগ্য হবে কে জানে। পুটি ততক্ষণে আর এক প্রস্থ গরম চা ভয়ে ভয়ে দিয়ে গেছে। চোখের মাইক্রোস্কোপিক দৃষ্টিতে কুঞ্জবিহারী ভালো করে নিরীক্ষণ করে নিলেন, না এবার অন্তত পিঁপড়ের কোনো চিহ্ন নেই। রাগটা নিঃশব্দে হজম করে চায়ের কাপে চুমুক লাগালেন। এবার বলা বাহুল্য হৃদয়ের প্রফুল্লতা এবং ফুরফুরে মেজাজটাও ফিরে এলো একই সঙ্গে। ছুটির দিন আজ, ব্যস্ততা নেই খুব বেশি, একটু পরেই বাজারে যাবেন, তার আগে দৈনিক কাগজটা একটু চোখ বুলিয়ে নেবেন। হঠাৎই কুঞ্জবিহারী গত বছর কাটিহারে ভয়ঙ্কর বিপত্তির কথাটা মনে পড়ে গেল। এমনিতেই ঘরকুনো সামুক প্রকৃতির মানুষ তিনি, বিশেষ দরকার না পড়লে পরিচিত চৌহদ্দির বাইরে বড় একটা যেতে চান না। কিন্তু গত বছর যেতে হয়েছিল কাটিহা স্টেশনের কাছেই মির্চাই বাড়িতে পিস্তত ভাই অক্ষয়ের বাড়ি। অনেকদিন থেকেই সে বিহারের বাসিন্দা, তারই একমাত্র মেয়ের বিয়ে, না গেলেই নয়, একাই গিয়েছিলেন তিনি। গিন্নির আবার হাঁটুর জয়েন্টে ব্যথা, ছেলেমেয়েরাও স্কুল কলেজের পরীক্ষা নিয়ে ব্যস্ত, সঙ্গে কেউই যেতে পারেনি। রাতের বাস ধরলেন ধর্মতলার গুমটি থেকে, সকালবেলায় রায়গঞ্জে নেমে রাধিকাপুর লোকাল ট্রেন, বেলাবেলি পৌঁছে গেলেন অক্ষয়ের বাড়ি। খুব একটা খোঁজাখুঁজিও করতে হলো না, অনেকদিন পর দেখা, উৎসবের জমজমাট বাড়ি, সুতরাং গল্প গাছা, পুরনো দিনের কাসুন্দি খাটা, সব কিছুই চলল বেশ। কুঞ্জবিহারীর মনে হচ্ছিল বয়সটা যেন উল্টো চাকায় পিছন দিকে গড়গড়িয়ে ছুটে চলছে। ছেলেবেলার নানা রকম ফন্দি ফিকির আর লোক জ্বালাতন করা উপাখ্যান সব যেন স্মৃতির অতল থেকে ভুসভুস করে ভেসে উঠল। খাওয়া দাওয়ার সুব্যবস্থা, রাত্রিবেলা পরিপাটি বিছানায় নরম গদির ওপরে ভুঁড়িটা ভাসিয়ে সবে মাত্র তিনি ঘুমের উদ্যোগ করছিলেন, এমন সময় পিঠের উপর বিজাতীয় একটি স্পর্শ অনুভব করলেন। স্পর্শটি গতিশীল এবং নিম্নমুখী। আলো নিভিয়ে শুয়ে পড়েছিলেন মাথার কাছেই খোলা জানালা, ভারী মিষ্টি একটা ফুলের গন্ধ আসছিল বাগান থেকে।
হঠাৎ বিরক্তি মনে চেপে রেখেই মশারি ফাঁক পড়ে বেরিয়ে কুঞ্জবিহারি ঘরের আলোটা জ্বালালেন। গরমের দিন বলে খালি গায়ে শুয়েছিলেন, পিঠের ওই নির্দিষ্ট জায়গাটায় অঙ্গুলি সঞ্চালন করে বিরক্তিকর বস্তুটিকে তুলে আনলেন, একটি কালো রঙের বড় আকারের পিঁপড়ে। এ ধরনের পিঁপড়েকে অনেকে বলে উল্লা। মুহূর্তে মাথায় খুন চেপে গেল তার, মেঝের ওপর দুরাত্মাকে ফেলে এক নিমেষে পায়ের চটি দিয়ে সংহার করলেন। কিন্তু ঘুমের তো সেখানেই দফা রফা, আলোটা জ্বালিয়ে রেখেই এবার তার চিরুনি তল্লাশি চলল পিঁপড়ের জন্য। প্রথমেই বিছানার গদিটাকে উল্টে নিচটা দেখে নিলেন, তারপর ক্রমান্বয়ে পাশ বালিশ, মাথার বালিশ, পায়ের কাছে পাট করে রাখা পাতলা চাদর সবকিছুই দেখলেন। পিঁপড়েটা তবে এই লোকর থেকে। তারপর বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ল, খাটের নিচেও পিঁপড়ের একটা বড় আস্তানা থাকা বিচিত্র নয়। সুতরাং টর্চ জ্বালিয়ে ঢুকে পড়লেন খাটের নিচে। পুরনো দিনের উঁচু খাট, তলায় ঢুকতে খুব একটা অসুবিধা হলো না। টর্চের জোরালো আলোয় প্রায় মিনিট পাঁচেক ধরে খাটের নিচটা পরীক্ষা করলেন। না, পিঁপড়ে তো নেই এখানে। কিন্তু ওই পিঁপড়েটাই বা কোত্থেকে মরতে এলো? খানিকটা ঝুল ময়লা মাথায় জড়িয়ে গিয়েছিল কুঞ্জবাবু, সেসব ঝেড়ে ঝুড়ে আলো নিভিয়ে আবার কোটরবাসী হলেন তিনি। পিঁপড়ে আর জ্বালাতে এলো না ঠিকই, কিন্তু পচা সারের দুর্গন্ধ সারা রাত সেঁটে রইল গায়ের সঙ্গে। এপাশ ওপাশ করেও ঘুম এলো না। ভুর ভুর করা সেই বমন উদ্রেককারী গন্ধের ঠেলায় প্রাণটা যেন পালাই পালাই করতে লাগলো প্রথম রাত থেকেই। দুদিন মাত্র ছিলেন, পরের দিন বাগানে পায়চারি করার সময় সভয়ে লক্ষ্য করলেন বাগানের বড় সড়ো ডোমর গাছটায় ডেউ পিঁপড়ের বাসা। সংখ্যায় তারা মন্দ হবে না, তাদের জাতিগত লাল পোশাকে হিংস্র চোখে তদারকি করে বেড়াচ্ছে। কুঞ্জবাবুর মনে হলো ওরা যেন নিঃশব্দে তাকে বলছে, দাঁড়াও একবার তোমার বাগে পাই, নাম ভুলিয়ে ছাড়ব। বলতে গেলে পালিয়েই এলেন প্রায়। বিয়ের পরের দিনই বিকেলবেলা ট্রেন ধরলেন কাটিহার থেকে। অক্ষয় একটু মনমরা হলো, পূর্ণিয়ায় বৌভাতের আসরে থাকতে পারলেন না, খারাপ নিজেরও লাগছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, পিঁপড়ের আতঙ্কেই কলকাতায় ফিরে এলেন কুঞ্জবিহারি। পূর্ণিয়ার এক নম্বর রসগোল্লার দরবেশ খাওয়াই হলো না তা। বাজার থেকে ফেরার পথে বন্ধু পরাশরের সঙ্গে দেখা। চলো হে, অনেকদিন বাদে একদম দাবা হয়ে যাক, তুমি তো আজকাল আসোই না, তাই জন্য দাবার চালগুলো প্রায় গুলতে বসেছি। এ তুমি বাড়িয়ে বলছো, এমন কি আর চাল দিই? ঠিক আছে, বলছো যখন এক হাত হয়েই যাক, বাড়িতে বাজারটা নামিয়ে রেখেই চট জলদি চলে আসছি। তোমার স্পেশাল ব্র্যান্ডের চায়ের জোগাড় রেখো, জানো তো চা ছাড়া আমার। সে আর বলতে, তাড়াতাড়ি চলে এসো কুঞ্জ, আমি বোর্ড সাজিয়ে বসছি গিয়ে। ফেরার পথে পাড়ার সবচেয়ে চালু স্টেশনারি দোকানটায় ঢুকে পড়েন পরাশর। একটু পরেই বেরিয়ে আসেন হাতে একটা চকচকে বস্তু নিয়ে। আর বলো না কুঞ্জ, পিঁপড়ের উৎপাতে একেবারে জেরবার হয়ে গেলাম, জামা কাপড় পর্যন্ত ফুটো করে দিচ্ছে, কোত্থেকে যে আসে হতো ছাড়ারা। এই দেখো, নামি কোম্পানির পিঁপড়ে বিনাশক লক্ষণ রেখা কিনলাম, এই দিয়ে যদি ওদের ঠেকিয়ে রাখা যায়। পরাশরের কথা শুনে মুষড়ে পড়েন কুঞ্জবিহারি। এখানেও সেই পিঁপড়ের সমস্যা, কোথায় গিয়ে বাঁচবেন তবে? দাবা খেলার আগ্রহ আর উৎসাহ দুই হারিয়ে ফেললেন হঠাৎ। পরাশরকে অবাক করে দিয়ে বলে ফেললেন, কিছু মনে করো না ভায়া, হঠাৎই মনে পড়ে গেল আমার একবার হাওড়া যেতে হবে আজ। ঘনিষ্ঠ এক আত্মীয় গুরুতর অসুস্থ, মরণ বাঁচনের ব্যাপার, সুতরাং বুঝতেই পারছো। মনে মনে বিড়বিড় করেন কুঞ্জবিহারি। বাপরে, পিঁপড়ে রাস্তানায় নাটকলানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। বাড়ির কাছাকাছি এসে দুজনেই আলাদা হয়ে গেলেন। পরাশর হতাশ গলায় বললেন, তবে সামনে রোববার এসো কুঞ্জ, ঠিক এসো কিন্তু। ছুটির পরদিন অফিসে এসেই কুঞ্জবিহারি শুনলেন বড় সাহেব তার খোঁজ করছিলেন। এই অফিসটা একটা মার্চেন্ট অফিস, অনেকদিন চাকরি হলো কুঞ্জবাবুর, সম্প্রতি বৃদ্ধ বয়সে একটা পদোন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু মাদ্রাজি বড় সাহেব যে কোনো কারণেই হোক ব্যাপারটায় এখনো পর্যন্ত গুরুত্ব দিচ্ছেন না, অথচ পুরো ব্যাপারটাই তার হাতে। জরুরি একটা ফাইল নিয়ে বড় সাহেবের ঘরে নক করে ঢুকলেন কুঞ্জ। বদমেজাজি তিরিক্ষে স্বভাবের মানুষ হিসেবে বড় সাহেবের একটা দুর্নাম আছে, তার উপর
আজ আবার মুখটা ভীষণ গম্ভীর। ফুলো গালটাকে আরো ফুলিয়ে বড় সাহেব কি যেন একটা জরুরি ফাইল দেখছিলেন। হাতের কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে রইলেন কুঞ্জবিহারী। কখন যে হুজুরের দয়া হবে, পদোন্নতির সম্ভাবনা আছে বলে ইদানিং মেপে মেপে কথা বলেন কুঞ্জবাবু। কে জানে কখন কি কথায় সাহেব চটে যান, স্বল্প বাক হওয়াই তো বুদ্ধিমানের কাজ। ঘরের ভিতরটা শীতাতপ নিয়ন্ত্রিত, তবু তার মধ্যেই দাঁড়িয়ে থেকে ঘামতে শুরু করেন কুঞ্জ। সাহেবের কি মেজাজ টাজ ভালো নেই, চোখদুটোও কেমন যেন লাল টকটকে দেখাচ্ছে, ব্যাপারটা কি? কিছুই বুঝতে না পেরে নজজ নতস্থ হয়ে দাঁড়িয়ে থাকেন অফিসের বড়বাবু কুঞ্জবিহারী। হঠাৎই তার দম আটকে এলো। কুঞ্জবাবু যেন এ জগতে নেই আর। প্রায় বিস্ফারিত চোখ দুটো মেলে তিনি হঠাৎই লক্ষ্য করলেন রোমহর্ষক ব্যাপারটা। চাঁদরেল বড় সাহেবের তেল চকচকে মসৃণ টাকের উপর নির্ভয়ে হেঁটে বেড়াচ্ছে একটা কালো পিঁপড়ি। চেম্বারের উজ্জ্বল আলোয় দেখার ভুল হয়নি তার। আশ্চর্য, এই ঝা চকচকে ফিটফাট এয়ার কন্ডিশন কামরায় কোত্থেকে এলো এই দুঃসাহসী পিঁপড়েটা? মানে এলো তো এলো, একেবারে টাকের উপর, যেন বিকেলের হাওয়া খেতে বেরিয়েছে এমন ভাবসা। কুঞ্জবিহারীর ভিতরে ভিতরে কি যেন একটা বিপ্লব ঘটে যায় হঠাৎ, যেন ঘুমন্ত আগ্নেয়গিরি হঠাৎ লাভাবর্ষণ। সহসা ফাইলটা নামিয়ে রাখেন কাছের টেবিলে। সাহেব এখনো তার দিকে তাকানোর ফুসরত পারেনি, ডুবে আছেন ফাইলের মধ্যে। সে যাকে, কুঞ্জবিহারীর আর তর্স হইল না, কয়েক পা নিঃশব্দে এগিয়ে সাহেবের পাশে গিয়েই পেল্লায় এক চাটি কষালেন তেল চকচকে টাকের একেবারে মাঝখানটা। নির্ভুল লক্ষ্য আর পিঁপড়েও শেষ, কিন্তু সঙ্গে সঙ্গেই নিদারুণ এক বিচ্ছিরি কাণ্ড ঘটে গেল। হাউ মাউ করে চেয়ার ঠেলে বিকট শব্দে উঠে পড়লেন বড় সাহেব, আর ভয়ে বিস্ময়ে রাগে বিশাল হাঁ করা মুখের গহ্বর থেকে ছোট্ট একটা লালচে দাঁত টুক করে এসে পড়ল কাঁচের টেবিলটার উপর। ততক্ষণে সম্বিত ফিরে পেয়েছেন কুঞ্জবিহারী। সর্বনাশ, এ কি কাণ্ড করে ফেলেছেন মুহূর্তের উত্তেজনায়! পিঁপড়ের ওপর বিদ্বেষের বসে চাটি হাঁকড়েছেন খোদ বড় সাহেবের টাকের ওপর! আর কি চাকরি থাকবে তার! এবার অবধারিত পুলিশ কেসে জড়িয়ে পড়ে হাজতবাস নাচছে তার কপালে। চোখের সামনে সবকিছু কেমন থোঁয়াটে হয়ে যাচ্ছে। ভূত দেখার মতো ভঙ্গি করে দুদ্দার চেম্বার থেকে যেন ছিটকে বেরোলেন তিনি। নিজের চেয়ারের দিকে আর ভুলেও গেলেন না। সহকর্মী একজনকে দেখে শরীরটা খুব খারাপ লাগছে বলতে বলতে অফিস থেকে যেন প্রাণের দায়ে বেরিয়ে পড়লেন কুঞ্জবিহারী। বিলক্ষণ বুঝতে পারছেন, কাল কেন, কোনো দিনই আর ঢুকতে পারবেন না এতদিনের অফিসে। সারা রাত ছেঁড়া ছেঁড়া ঘুম আর দুঃস্বপ্নের পিছতারায় রাত কাটল। স্বপ্নে দেখলেন হাজার হাজার পিঁপড়ে নৃশংসভাবে কামড়াচ্ছে তাকে, এমনকি চোখের হাই পাওয়ারের চশমাটাকেও রেহাই দিচ্ছে না, আর তিনি মোটা ভারী শরীরটাকে বাঁকিয়ে কাঁপিয়ে মুক্তি পেতে চাইছেন ওদের কবল থেকে। পরদিন ইচ্ছে করেই অফিস গেলেন না কুঞ্জবিহারী। গিয়ে আর কি লাভ হবে, উপরন্তু অপমানিত না হতে হয়, চাকরিটা যে একেবারে ফুটুস হয়ে গেছে সেটা তার চেয়ে ভালো আর কে জানবে। দুপুরবেলা ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করলেন না, এমনকি একটা গোবেচারা পিঁপড়ে যখন ভয়ে ভয়ে তার ভুঁড়ির ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিল তখন দেখেও মারলেন না পিঁপড়েটাকে। আহ, কেষ্টর জি, থাক না। বিকেলবেলার দিকে অফিসের পুরনো বেয়ারা রামপদ একটা চিঠি নিয়ে এলো তার জন্য। দুর্গা নাম স্মরণ করতে করতে ভয়ে ভয়ে চিঠিটা খুললেন কুঞ্জবিহারী। কিন্তু এ কি কাণ্ড, প্রমোশন হয়েছে তার এতদিনে, আর সেই জরুরি চিঠিটায় স্বাক্ষর করেছেন খোদ বড় সাহেব। সঙ্গে অন্য একটা ব্যক্তিগত চিঠিও আছে। মাদ্রাজি সাহেব ব্যক্তিগত চিঠিতে বিশদভাবে জানিয়েছেন কয়েকদিন ধরেই নড়া একটা দাঁত নিয়ে খুব কষ্ট পাচ্ছিলেন তিনি। গতকাল কুঞ্জবাবুর এক চাপড়েই সেই বেয়ারা দাঁতখানা খসে পড়েছে, আর তিনিও মুক্তি পেয়েছেন মহা যন্ত্রণা থেকে। সেই সঙ্গে জানিয়েছেন কৃতজ্ঞতা। 5 টাকার রসগোল্লার মতো হাঁ হয়ে গেল কুঞ্জবাবুর মুখ, তারপর চলকে উঠল হাসি। না, দেখা যাচ্ছে পিঁপড়েদের সবটাই একেবারে খারাপ নয়।